মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার আসব। আচ্ছা, তোমরা কোনোদিন জ্যান্ত সান্টা দেখেছো? আমি আগে কোনোদিন দেখিনি, আমি আগে কোনোদিন দেখিনি। আমি এখন আছি এক্স্যাক্টলি ক্যানাক্সির প্যান্টালুন্সের সামনে, শুনে এসছি এমন একজনের সঙ্গে যে লোকটা প্রত্যেক বছর 24শে ডিসেম্বর রাত্রিবেলা সন্ধ্যে থেকে রাত্রিদের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে প্রত্যেক কটা বাচ্চাদেরকে খাবার বিলি করে। এটা শোনার পরে আমরা কজন চলে এসেছি তাকে এই কাজে হেল্প করার জন্য। চলো তোমাদেরকে দেখাই, তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা করাবো, চলো। দেখতে পাচ্ছ ওই লাল জামা কাপড়, সাদা চুল, সাদা দাড়ি, মাথায় টুপিওয়ালা লোকটা? হ্যাঁ, উনি আমাদের জ্যান্ত সান্টা। উনি ভবানীপুর বাসী মিস্টার সি আর রমন। নাম শুনে ওনাকে দক্ষিণ ভারতীয় মনে হলেও উনি কিন্তু পুরো দমে বঙ্গসন্তান। ওনার বাংলা শুনলে আর কলকাতার প্রতি ভালোবাসা দেখলে এখনকার অনেক বাঙালিরই মনে কমপ্লেক্স জাগবে। আর ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি অফিসে আমার সিনিয়র। উনি প্রতি বছর এই রকমই জামাকাপড় পরে 24শে ডিসেম্বর ক্যামাক স্ট্রিট আর পার্ক স্ট্রিটের বেশ কিছু রাস্তাতে যত পথ শিশু, ছোট ছোট হকার এবং পথ চলতি মানুষ, তাদের প্রত্যেককে খাবার, চকলেট ও অনেক আনন্দ দিয়ে থাকেন, এবং এই পুরোটাই কিন্তু নিজের প্রচেষ্টায়। এই ভিডিওটা কিন্তু পার্ক স্ট্রিটের ক্রিসমাস ডেকোরেশন বা পার্ক স্ট্রিট কীভাবে পৌঁছাবে বা পার্ক স্ট্রিটে কত লোক সমাগম হয়েছে সেটা দেখানোর ভিডিও নয়। এই ভিডিওটা কিন্তু দেখানো একটাই কারণ, একটি মানুষের সুপ্রচেষ্টা। তাহলে অনুরোধ রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমি চলেছি জ্যান্ত সান্টা ক্লাসের সঙ্গে, ওই যে চলেছিল ওই সব দিকে দিত, কোনোদিকে খেয়াল নেই, শুধু জাস্ট বিলিয়ে যাচ্ছে, শুধু বিলিয়ে যাচ্ছে। কে কি করছে না করছে, কে হাসছে না হাসছে, তার দিকে চারিটি বোধহয় ভাবি। সান্টা ক্লসের কাছ থেকে গিফট নেবার চেয়েও তার সাথে সেলফি তোলার ভিড় বেশি ছিল। তবে সেলফি তুলতে দিলেও উনি কিন্তু ওনার নিজের কাজটা চালিয়েই যাচ্ছিলেন। এসে কামরান ভাই, আমি আর কামরান ভাই আমরা দুজনে এসেছি ওনার সঙ্গে সঙ্গ দিতে। লোকেরা ভিড় এর ছোড়া ঘটতে পারছেন না, আর উনি এপার উপার দৌড়ে বেড়াচ্ছেন, এই সাইড থেকে আসছেন দৌড়ে।
এই কাজটাতে কাজে রাই আসতে পারেনি, কারণ আমার মেয়েরা একটু বাড়িতেই তারা 25 সেলিব্রেট করছে বাচ্চা, তো এখানে সারাক্ষণ এতক্ষণ থাকা দৌড়া বেড়ানো ওরা পারবে না, তো সেই জন্য রাই আসতে পারেনি। বাট নিশ্চয়ই রাইয়ের সঙ্গে তোমাদের এই ভিডিওতে একবার একবার তো দেখা হবে, একবার একবার দেখা হবে। कैसा लग रहा है? आज आके बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है, एंजॉय कर रहे हो? एंजॉय कर रहे हो? चलो बढ़िया। স্যান্টার ঝুলি কিন্তু আজকে শেষ হচ্ছে না, স্যান্টার ঝুলি কিন্তু আজকে শেষ হচ্ছে না, স্যান্টা কিন্তু সবাইকে দিচ্ছে, ওখানে দাঁড়িয়ে পুরো একদম বিতরণ চলছে, যতবার ঝুলি শেষ হচ্ছে ততবার ঝুলি আবার ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে উনি জিনিস এনেছেন সবার জন্য, লোকে তো প্রায় এখানেই ভিড় দিচ্ছে। একটু বদলে ওনাকে দেখে তো রাস্তায় বাচ্চা বুড়ো বাবা মা কারুরই আনন্দের শেষ নেই, যে যেখানে পারছে ওনাকে একবার করে আটক করছে আর ওনার সঙ্গে ছবি তুলছে। লোকেরা ওনার সঙ্গে মজা করলেও উনি কিন্তু সবার সঙ্গে সেই মজার মধ্যেও সামিল হচ্ছিলেন।
ওনাকে দেখে অ্যালেন পার্কের সামনে মানুষের এত ভিড় জমে গেল যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল পর্যন্ত এসে ওনার ইন্টারভিউ নিতে শুরু করলো। কলকাতাকে বলা হয় সব থেকে ভালো শহর, যেখানে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা একসাথে ইরেসপেক্টিভ অফ রিলিজন সব কিছু আমরা জয় হিসাবে আমরা ইয়ে করি। তো পার্টিসিপেশন আপনি দেখতে পাচ্ছেন কলকাতা শহরে কেমন আছে, সবাই কিন্তু আনন্দ, সিটি অফ জয়, সান্টা ক্লজ, সবাইকে জয়, হ্যাপিনেস, আর সবাইকে মানে কি বলবো ওয়েলদি হেলদি মেন ইম্পর্টেন্ট ওটা রাখতে চাই। আর যত বাচ্চাগুলো আছে, স্ট্রিট চিলড্রেন হোক, যে কোনো আমার জন্য সবাই এক, যেটা হাতে পাই ওটা ওনাদের কাছে আমি দিয়ে রাখি। আমার নাম হচ্ছে সি আর রমন। এই সব কিছুর মাঝেও উনি কিন্তু নিজের আনন্দ বিলানোর কাজটা করেই যাচ্ছিলেন। ছোট বড় সবাই আনন্দ, যেরকম ছোটরা চকলেট যা আছে আমার ব্যাগের মধ্যে সব কিছু চাইছে, তেমনি আমি ছোট বড় কাউকে আমি দেখছি না, সবাই এটা আনন্দ দিন। তো আমি চাই সবাই সুখে থাকুক, হেলদি থাকুক। আর আমি আবার বলছি এটা হচ্ছে সিটি অফ জয় কলকাতা শহর, আর এই কলকাতা শহর সিটি অফ জয় অলওয়েজ থাকুক, আর আমরা চিরকাল হেলদি হ্যাপিনেস। সবাইকে এই সুন্দরভাবে গভর্নমেন্ট করেছে, খুবই ভালো। তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট হলো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে এনথু দাও গ্রো করার জন্য। হ্যালো করে দাও, নিশ্চয়ই তাও ভালো লাগলো বাচ্চা মেয়ে, তা চ্যানেলের নামটা বলে রইল। তো তোমরা সবাই সাপোর্ট করো, যারা যারা দেখছো, যারা যারা দেখবে, যারা আমাকে সাপোর্ট করবে, যারা আমাকে সাবস্ক্রাইব করবে বা করবে না, তারা প্রত্যেকে এই চ্যানেলটাই বাচ্চা মেয়েটার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওরা নতুন করে করছে মা সাপোর্টে, চলো বাকিটা দেখি। নানা নিউজ চ্যানেলের অ্যাঙ্কাররা, ক্যামেরাম্যানরা তারাও দাঁড়িয়ে পড়লো ওনার সঙ্গে একটি সেলফি তুলবে বলে। বড় দিন আহ ইয়ে
जो यहाँ पर आए हुए थे क्रिसमस डे मनाने के लिए, बड़ा दिन मनाने के लिए, उसको बहुत सारी शुभकामनाएं देता हूँ मैं, तहे दिल से देता हूँ। बच्चे लोग खुश रहो, हंसो खुश हो। मैं आगे 31 तारीख को फिर आऊँगा, नया साल फिर आ रहा है। अच्छा। मेरी क्रिसमस आशा करी जय तुम्हारे वीडियो खूब भालो करे देखिए चे तो वीडियो कैमुन लगलो शेटा कमेंट बॉक्स में तो कमेंट करे अवश्य जानियो। हमारे आज के प्रोग्राम इखने ही से कैमुन लगलो तुम्हारे जानियो वीडियो বেশ একটা নতুন এক্সপেরিয়েন্স হলো। জাস্ট ওয়েট করে আছি ওখানে, স্যান্টাকে এখনো লোকেরা ছাড়ছে না, তো উনি এসে গেলেই আমরা বেরিয়ে যাব। চলো তাহলে, তোমাদের সবাইকে গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো এপিসোডে।